হ্যালো ভিউয়ার, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আপনাদের আমি চিলি সয়া করে দেখাবো। রান্নাটা ভালো লাগলে অবশ্যই লাইক করুন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করুন। নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। তবে চলুন দেখে নিই এই রান্নাটা করার জন্য কী কী উপকরণ লাগছে এবং কেমনভাবে করতে হয়। সয়াবিনগুলোকে ভেজানোর জন্য আমি একটা পাত্রে বেশ কিছুটা পরিমাণ জল নিয়ে গ্যাসের ওপর বসিয়েছি। জল ফুটে যাওয়া অবধি অপেক্ষা করব। জলটা ফুটে গেছে, এবার এর মধ্যে আমি লবণ আর সয়াবিনটা দিয়ে দেব। এরপর আমি গ্যাসটা বন্ধ করে দেব, তারপর ঠান্ডা হয়ে যাওয়া অব্দি অপেক্ষা করব। সয়াবিনটা ঠান্ডা হয়ে গেছে, এবার আমি সয়াবিনগুলোকে জল নিংড়ে তুলে নেব। সয়াবিনটা তৈরি করার জন্য যে যে উপকরণ লাগছে সেগুলো হচ্ছে সয়াবিন। এখানে আমি একটা বড় সাইজ বাটির এক বাটি সয়াবিন নিয়েছি। কর্নফ্লাওয়ার লাগছে 2 টেবিল চামচ, টমেটো সস 1.5 টেবিল চামচ, সয়া সস 1 চা চামচ, চিলি সস 1 চা চামচ, শুকনো গুঁড়ো লঙ্কা 1 চা চামচ, লবণ পরিমাণ মতো, আদা রসুন বাটা 1 চা চামচ, আর একটা কাঁচা ডিম। এবার সব উপকরণগুলো দিয়ে সয়াবিনটাকে ভালোভাবে মাখিয়ে নেব। লবণ, শুকনো লঙ্কা, আদা, সয়া সস, চিলি সস, টমেটো সস, কর্নফ্লাওয়ার, আর কাঁচা ডিম। এবার এটাকে খুব ভালোভাবে মাখিয়ে নেব। সয়াবিনগুলো মাখানো হয়ে গেছে, এবার সয়াবিনগুলোকে আমি ডুবো তেলে ভাজব। সয়াবিনগুলো ভাজার জন্য এখানে বেশ কিছুটা পরিমাণ তেল নিয়ে আমি গরম করতে দিয়েছি। তেল গরম হয়ে গেছে, এবার এর মধ্যে আমি সয়াবিনগুলো ভাজতে থাকবো। সয়াবিনগুলোকে লাল করে ভেজে নিতে হবে। এখানে সয়াবিনগুলো খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এবার সয়াবিনগুলোকে আমি তুলে নেব, এইভাবে বাকি সয়াবিনগুলো ভেজে নেব। গ্রেভির জন্য লাগছে 1টা ক্যাপসিকাম মিডিয়াম সাইজ। ক্যাপসিকামটা আমি চৌকো চৌকো করে কেটে নিয়েছি ঠিক এভাবে, আর লাগছে 1টা মিডিয়াম সাইজ পেঁয়াজ। পেঁয়াজটাও আমি চৌকো চৌকো করে কেটে নিয়েছি। কাঁচা লঙ্কা 3টে, আদা কুচি 1/2 টেবিল চামচ, রসুন কুচি 1/2 টেবিল চামচ, পরিমাণ মতো লবণ, গোলমরিচ গুঁড়ো 1 চা চামচের 1/4 ভাগ, আর ধনে পাতা কুচি। আর লাগছে টমেটো সস 1 টেবিল চামচ, কর্নফ্লাওয়ার 1 টেবিল চামচ, সয়া সস 1/2 চা চামচ, ভিনিগার 1 চা চামচ। রান্নাটা আমি সাদা তেল দিয়ে করব। তেল লাগবে 3 টেবিল চামচ।
কর্নফ্লাওয়ারের মধ্যে কিছুটা জল দিয়ে আমি এটা গুলে নেব। এটা করার জন্য এখানে 3 টেবিল চামচ সাদা তেল নিয়েছি। তেল গরম হয়ে গেছে, এবার এর মধ্যে আমি পেঁয়াজটা ভাজবো। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে, পেঁয়াজ বেশি ভাজার দরকার নেই। এবার আদা রসুন আমি দিয়ে দেবো। সামান্য নেড়ে আমি এর মধ্যে ক্যাপসিকামটা দিয়ে দেবো। আর কাঁচা লঙ্কা কুচি, এই সব কিছু আমি হালকা ভাজবো, বেশি ভাজার দরকার নেই। সব কিছু হালকা ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ দেব। লবণটা দেওয়ার সময় খেয়াল রাখবেন যেন বেশি লবণ না দিয়ে দেন, কারণ অলরেডি সয়াবিনের মধ্যে লবণ দিয়েছে। এবার দেব সয়া সস, ভিনিগার, টমেটো সস আর কর্নফ্লাওয়ার। সামান্য নেড়ে এর মধ্যে সয়াবিনটা দিয়ে দেব। সামান্য নেড়ে এটাকে ঢাকনা দিয়ে 5 মিনিট হতে দিন। মাঝখানে একবার ঢাকনা খুলে নেড়ে দিতে ভুলবেন না, নাহলে নিচে লেগে যাবে। 5 মিনিট পর ঢাকনাটা খুলে এবার এর মধ্যে গোলমরিচ গুঁড়ো আর ধনে পাতা কুচি দিয়ে দেব। একটু নেড়ে গ্যাসটাকে বন্ধ করে দিন। রান্নাটা হয়ে গেছে, আপনারাও বাড়িতে করে দেখুন, এটা খেতে কিন্তু খুব মজার। আজ এই পর্যন্ত, আবার দেখা হবে পরের ভিডিওতে।